What? টেস্টের প্রবলেম কি হচ্ছে? প্রবলেম হচ্ছে না, আমাদের আসলে আপনি ইনস্ট্যান্ট রেজাল্ট আশা করাটা অনেক সময় ডিফিকাল্ট, একটা প্রসেসের মাধ্যমে যাইতে হয়। তা আমাদের অবশ্যই প্রসেসের মধ্যেই আছে, আমাদের কোচিং স্টাফ দারুণভাবে প্লেয়ারদেরকে হেল্প করছে, প্লেয়াররা যারা এখন খেলছে তারাও খুব দারুণ পজিটিভ এবং চেষ্টা করছে। আসলে চেষ্টার পরে অনেক সময় হয়, অনেক সময় হয় না, সেটা আমাদের মেনে নিতে হবে। টেস্টে খারাপ হয়ে দোয়া রাখেন, আল্লাহ প্রথম দিয়ে ওয়ান ডেতে ড্রপ করলেন, একটু অবাক হয়েছিলেন কিনা? না না, এইসব ন্যাশনাল টিমের ব্যাপারটা তো তা না, ন্যাশনাল টিমে তো অনেক কিছু ম্যাটার করে। অনেক সৌম্য দারুণ খেললো, লিটন দারুণ ফর্মে ছিল, শান্ত দারুণ খেলছে, তো সব মিলে টিম কম্বিনেশন অনেক সময় হয় না। এগুলো মেনে নেওয়াটাই আসলে স্মার্ট কাজ এবং ওইটাকে নিয়েই আসলে চলতে হবে। যখন আমার অপরচুনিটি আসবে আমি বেটার চেষ্টা করব, যাদের অপরচুনিটি পাচ্ছে তারা বেস্ট করার চেষ্টা করবে। আসলে টিম হয়ে আমাদের গ্রোথ হওয়াটা খুব জরুরি ইন্ডিভিজুয়ালের থেকে। আসলে দুইটা ভাই, শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের টেস্ট সিরিজ চলছে, এর আগে ওয়ান ডে টি টোয়েন্টি হয়েছে, আজকের ম্যাচে কিছু বলতেছেন? আজকের ম্যাচ না এক্স্যাক্টলি, শ্রীলঙ্কার সাথে আমরা রিসেন্ট পাস্টে দেখতেছি বা এবারের সিরিজটাতেও দেখলাম যে খুব একটা ঝাঁঝালো ফাইটিং মাঠের মধ্যে, মানে এইটাকে আপনি কিভাবে দেখেন? না ভালো তো আসলে, এটা এই এনভায়রনমেন্টটা তো অবশ্যই ভালো। আসলে ক্রিকেট মাঠে আমাদের খেলি, মাঠের বাইরেও যদি আলোচনা থাকে, সমালোচনা থাকে, এগুলো তো আসলে মাঠের খেলাকে অনেক এন্টারটেইন করে। আসলে মানুষ যারা খেলা দেখে তারা তো আসলে এন্টারটেইন হয়, তো এটা আসলে খারাপ দিকে আমি দেখি না, খুব পজিটিভ ওয়েতেই দেখি যে এগুলো চলতে থাকাটাই ভালো। একটা হাইপ ক্রিয়েট হয়, সেখানে পারফর্ম করলে সবাই ফোকাসড আসে, দেশের সাথে দেশের ম্যাচগুলো হয়, সে আসলে খারাপ কিছু দেখি না, আমি ভালোই দেখি। এই শ্রীলঙ্কা টিমটাকে কি একেবারে বিট করা যাবে না এমন মনে হচ্ছে? আমরা তো বিট করছি, এমন না যে বিট করছি না, আমরা বিট করবো। লাস্ট সিরিজেও আমাদের ভালো হয়েছে, আমরা শ্রীলঙ্কার সাথে ওয়ান ডে সিরিজটা জিতেছি, টি টোয়েন্টিটা আমরা দারুণ ক্রিকেট খেলেছি, আমরা পজিটিভগুলোই আসলে চিন্তা করছি। জি আসলে গত বছর প্রিমিয়ার লিগটা ভালো গেছে, তার আগের বছরটাও ভালো গেছে, সেটা সুবাদে কিন্তু ন্যাশনাল টিমে সুযোগ আসছিল, তো এটা আসলে আমার জন্য অনেক বড় একটা প্ল্যাটফর্ম। তো সেখানে ভালো লাস্ট দুই ম্যাচে করতে পারিনি, তো প্রচুর প্র্যাকটিস করছিলাম, চাচার সাথে কথা বলছিলাম, তো তারা খুব ভালো পজিটিভ একটা অ্যাটমসফিয়ার দিয়েছে আমাকে, তো আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করছিলাম। তো আজকের ম্যাচে করতে পেরে আসলে খুবই শান্তি লাগছিল, আর সব মিলে আসলে খুব ভালো একটা দিন ছিল আমার জন্য। এটা প্রিমিয়ার লিগে আপনি সবসময় পারফর্ম